মোদী ডাঙরিয়ার নিজের কোনো ব্যক্তিগত পরিয়াল নাই, সমগ্র ভারতবর্ষই তেওঁৰ পরিয়াল, আর সেই কারণে আমিও নিজক মোদীর পরিয়ালের সদস্য বলে গৌরব অনুভব করো। যেতিয়া কোনোবাই আইন ভঙ্গ করে, সামন যাবই আর সামন ভূপেন বৰা বা জাকির হুসেন সিকদার, তো এই প্রথম সামন রাহুল গান্ধীলে যাব আর ইলেকশনের পিছত রাহুল গান্ধী ইয়াত খাড়া হব লাগবের এলায়েন্সর এইবিলাক মই শুনি থাকিলে কিবা খেলি মেলি হয়ে যাওয়া যায়। এফালে ষোলটা দল আকো কয় এলায়েন্স নহয় কি, এটু মই বুঝি নাপাও। জরা পানি দিলে এরেস্ট হব, সিম্পল কথা। এটু আমি যে আইন পাস করছো আইনত প্রভিজন আছে। মোদীজি আগর হিন্দু নেহি হে আর লালুজি ইয়ে বাতে বোলতা হে, তব লালুজি কা হিন্দু সংস্কৃতি কা বারে মে জো ভি কুছ নলেজ হোতা হোগা ও খতম হো গিয়া হোগা। কারণ বহুত দিন লালুজি হিন্দু কা খিলাফ করতে করতে হিন্দু কা পরিভাষা ভি ও ভুল গিয়া হে। আমার অসমর সরকারে এটু অনুরোধ করিব যাতে বিহুর আগতে যাতে নির্বাচন শেষ করে। আরে পেয়ার হামে পেয়ার কা জরুরত নেই না, আসাম কা এতনা মা বহেন হে, উনকা পেয়ারই আমারে লিয়ে কাফি হে। বঙাইগাঁও জেলাত দুটা বিকাশ উৎসব পালন করার পিছত আজি আমি তৃতীয় বিকাশ উৎসব ইয়াতে পালন করছো। বঙাইগাঁওত এটা সুন্দর টাউন হল, 1000 মানুষ বহিব পরাক, টুলুঙিয়ার মডেল কলেজের আরো বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, নতুন বিএড কলেজকে আদি করে প্রায় 150 কোটি টাকাতক অধিক নতুন আসনি আজি আমি ইয়াতে আধারশিলা বা শুভ উদ্বোধন করছো। মই বিশ্বাস করো যে বঙাইগাঁওত আমার সরকার প্রতিষ্ঠা হওয়ার পিছত প্রথমবার 770 কোটি টাকা, দ্বিতীয়বার 555 কোটি টাকা, আর এইবারও প্রায় 150 কোটি টাকাতক অধিক আসনি আমি হাতত লৈছো। আর প্রতিটি আসনি আজি রাইজে দেখা পাইছে যে হাতে কামে ইয়ার কাম আগবাঢ়িছে। বঙাইগাঁওত আমি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিছিল, তারও আইন পাস হয়ে গেল, আর বঙাইগাঁও মেডিকেল কলেজও অহা বছরলৈ আমি কার্যক্ষম করার পরিবেশত আহি পাইছো। সমগ্র অসমরে এখন ঐতিহাসিক জেলা বঙাইগাঁও জেলার এই বিকাশের গতি আরও আগবাঢ়।